আসসালামু আলাইকুম। সূরা আসরের তাফসীরের সেকেন্ড এপিসোডে আপনাকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি উদাহরণস্বরূপ একটি ঘটনা তুলে ধরব, যেন আপনি সূরা আসরের এই তাফসীরটি একটু ভিন্ন আঙ্গিকে অনুধাবন করতে পারেন। ধরুন, আমরা একটি বিশাল জাহাজে ঘুমিয়ে আছি। একের পর একজনকে ঘুম থেকে উঠানো হচ্ছে। আমাদের সম্পূর্ণ স্মৃতিগুলো মুছে ফেলা হয়েছে, তাই আমরা জানি না যে আমরা কেন এবং কিভাবে এই জাহাজটিতে আসলাম। জাহাজের বাইরে কি ঘটছে তা ভিতর থেকে দেখা যায় না। হঠাৎ আপনি জানতে পারলেন যে জাহাজটি আসলে ডুবে যাচ্ছে এবং সমুদ্রের গভীরে সর্বনিম্ন প্রান্তে পৌঁছে গেলেই এটি বার্স্ট হয়ে যাবে। তাই আমাদের জীবনের খুব বেশি একটা সময় বাকি নেই। আপনি এটাও জানতে পারলেন যে এই জাহাজের একটি নিরাপদ চেম্বার আছে। আপনি যদি সেখানে পৌঁছতে পারেন, শুধুমাত্র তাহলেই আপনি বেঁচে যেতে পারবেন, কারণ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বিস্ফোরণ থেকে সুরক্ষিত এবং এখানে পৌঁছানো মাত্রই উদ্ধারকারী একটি দলের কাছে SOS সিগন্যাল পৌঁছে যাবে এবং তারা আপনাকে উদ্ধার করতে চলে আসবে। এই জাহাজের অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই বিনোদনের মধ্যে ডুবে আছে, কারণ তারা মনে করছে যে জাহাজটির কিছুই হবে না আর তারা কোনো উদ্দেশ্য ছাড়াই এই জাহাজটিতে অবস্থান করছে। তাই তারা পার্টি, আনন্দ ও উপভোগ করে জীবনের সবচেয়ে ভালো সময়টি কাটাচ্ছে। অন্যদিকে আপনি বুঝতে পেরেছেন যে এই নিরাপদ চেম্বারটি আসলে বিনোদনের রুমের ঠিক উল্টো দিকে অনেক দূরে অবস্থিত, আর সেই রুমটিতে ঢুকতে হলে নিম্নবর্তিত শর্তগুলো পূরণ করতে হবে। প্রথম শর্ত, পার্টি বাদ দিয়ে সেই রুমের দিকে দৌড়তে হবে এবং সেখানে প্রবেশ করতেই হবে। দ্বিতীয় শর্ত, রুমটিতে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তৃতীয় শর্ত, রুমের দরজাটি খোলার জন্য একাধিক আঙ্গুলের ছাপ প্রয়োজন। তাই আপনার নিজেকে বাঁচাতে হলেও আরও কয়েকজন মানুষকে আপনার সঙ্গে সেখানে নিয়ে যেতে হবে। সুতরাং আপনার তাদেরকে যেভাবেই হোক সেই রুম পর্যন্ত নিয়ে যেতেই হবে, তাহলেই আপনি আপনার অনুসারীদের সাহায্যে একাধিক আঙ্গুলের ছাপ দিয়ে রুমটিতে অ্যাক্সেস নিতে পারবেন, যা কিনা আপনাদের একমাত্র আশ্রয়। আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার অনুসারীরা উপলব্ধি করতে পারে যে তাদেরকে কঠিন পরিশ্রম করে সেই রুমটিতে পৌঁছতেই হবে এবং তারা বিনোদন, পার্টি ইত্যাদি বেঁচে যাওয়ার পরেও করতে পারবে। এগুলো না বিশ্বাস করাতে পারলে তারা কখনোই আপনাকে অনুসরণ করবে না। এই সূরাটিতে এমনই এক রকমের অবস্থা লক্ষ্য করা যায়, যেখানে আমরা এই পৃথিবীতে অবস্থান করছি আর আমাদের সতর্ককারী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন, যেন আমরা একে অপরকে সাহায্য করে ও ধৈর্য ধারণের মাধ্যমে আমাদের একমাত্র সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।